দূর, এবারে ফেল করতে পারলাম না, সেই ফুল মার্কস। ও বাবা, তোর দ্বারা আর ফেল করা হবে না। আরে ব্যাংক বাইরের তো কোনো প্রশ্নই দেয় না, সব তো সেই জানা প্রশ্ন, পৃথিবীর সিলেবাস থেকে ছেড়ে দেয়। এই শোন, আমার কাছে একটা বই আছে, সুবেতন সিকেননিসি বাইসিরি হহ, মানে হাউ টু ফেল ইন অল এক্সাম। ওটা পড়ে আমি ফেল না করলেও 99 পেয়েছি। তোকে পিডিএফটা সেন্ড করছি, মাত্র 12,000টা পেজ। ও ও তো এক ঘন্টায় শেষ হয়ে যাবে। ঠিক আছে, পাঠা। আর কাল কিন্তু তাড়াতাড়ি চলে আসিস, তোকে প্যান্ডেলে বসিয়ে রেখে আমি একটু ঘুরতে যাব। আরে চাপ নিস না, সূর্য ওঠার আগেই আমি চলে যাব। ওকে, গুড নাইট। হুম হুম, ওয়াসমিনা সাই। এত সকালে আবার কি রে বাবা? আর যাচ্ছি যাচ্ছি। চল, পুরো ঝামেলা তো মিটে গেল, পুরো নিয়ে নাও চাপ, পুজোর অন্য আয়োজন গুলো করা যাক। হ্যালো, বেড়ো, তোর বাড়ির নিচে আছি। শালা, এখনো ঘুম থেকে উঠিসনি? বিশ্বাস কর ভাই, সেই ভোর 5:30 থেকে চান করতে উঠেছি, 2 ঘন্টা এখন চাই করে এখনো চান করতে পারিনি, ঠান্ডা শুকিয়ে যাচ্ছে ভাই। পাড়া ইয়ার্কি মারছিস আমার সাথে? গরম জগতে কি তোর বাবা বারণ করেছিল? হ্যাঁ, আমি কি এখন দাঁড়িয়ে ছিড়বো? উফ সোনা, রাগ করছো কেন? আর 5 মিনিট দাঁড়াও না, জাস্ট টাচ আপটা দিয়ে নি। বাবু, এরকম 25-26টা 5 মিনিট তো অলরেডি বেরিয়ে গেল, আর কতক্ষণ? তুমি আমার জন্য চাঁদের চানাচুর আনতে পারো, আর কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবে না? না না সোনা, না না, আমি কয়েক ঘন্টা কেন, আমি তোমার জন্য কয়েক বছর দাঁড়িয়ে থাকতে পারি। তুমি সাজো সোনা, সাজো সাজো। থ্যাংক ইউ বাবু, আমার সোনটু পুচু মন্টু সোনা। লেট করেছে? আরে কাল তুই ফোন রাখার পর একটু বিষ্ণুদেবের সাথে চ্যাট করছিলাম, তাই শুতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমার এক্সের সাথে তোর এত কথা কিসের রে? আরে কাল তোর পুজো তো ভুলেই গিয়েছিল, আমি তো বললাম এক্স তো কি হয়েছে একটা টেক্সট করে দাও। নিজের বডি এখনো মিস করলো না আবার এক্স? কাল বললাম শুনো না, একটু সকাল সকাল প্যান্ডেলে ছেড়ে দিয়ে আসবে, বললো তোমার তো হাঁস আছে, হাসতে হাসতে চলে যাও না। আরে ব্রহ্মাদার তো আবার সকালে দেরি করে ওঠার অভ্যাস, তাই হয়তো। এই শুনবে না, তোকে না আমার বরের হয়ে বেশি ওকালতি করতে হবে না, তোরা দুটোই জলহস্তির জল খাওয়া, বেশি শুয়ে না থেকে তাড়াতাড়ি বেরো। হুম হুম, উঠছি। হে বিদ্যার দেবী সরস্বতী, তোমার সুরের সমুদ্রে সাঁতার কাটি, ইওর নলেজ লাইক এ ব্যানানা ট্রি, উই আর লাইক এ মানকি। মা, পূজোটা শুরু করি? না এখন না, জাপান থেকে আমার বান্ধবী বেনজাইতে না আসুক তারপর। হু ইজ সি মম? জাপানেও সরস্বতী পূজো হয় জানিস না? ও জাপানি সরস্বতী দেবী, বেনজাইতেন বা বেনতেন যা বলিস, ও এলে আমাদের দুজনেরই পূজো করবি। হ্যাঁ, সিঙ্গেল দক্ষিণায় ডবল পূজো? কিছু বললি? হ্যাঁ, না না মা, আই এম জাস্ট আস্কিং, আমি কি তাহলে জাপানিতে মন্ত্র পড়বো? না বাবা, তুমি শুধু সংস্কৃতটাই ঠিকঠাক করে বলো, তাতেই হবে। ওকে মম, তাহলে ততক্ষণ আমি বাকি ক্ষেপগুলো মেরে আসি, বড় জায়গায় পুজো ধরা। হতচ্ছাড়া, অর্থ বিচাশ, যা বেরো এখন, তাড়াতাড়ি আসবি। আরে তাড়াতাড়ি বললেই তো আর তাড়াতাড়ি করা যায় না, একটা ঠিকঠাক কানের পাচ্ছিলাম তো ম্যাচিং শাড়ি পাচ্ছিলাম না, ম্যাচিং শাড়ি পাচ্ছিলাম তো ম্যাচিং জুতো পাচ্ছিলাম। আমার কাছে দুটোই আমার ছিল, কোনটা পরবো বুঝতেই পারছিলাম না। আরে ভাই, বাড়ির কাছে দুটো টিকে পাবো না ভাই, এটা দিতে পারবো না, বাড়ি থেকে কেন দিতে পারবি না? না না, দে না প্লিজ, বাড়ি থেকে কোন ভালো দিতে পারবো না ভাই, প্লিজ ভাই, বলছি ভাই, কোন যাবো না আমি, দিতে পারবো না বলছি ভাই। বইয়ের বদলে মোবাইল, ট্যাব এসব রেখেছিস কেন? মা, এখন পাস করার জন্য তো বই পড়ার দরকারই নেই, সব তো এখন অনলাইন, অ্যানসার তো সব নোট থেকে আর নেট থেকে ঝেড়ে মেরে দিচ্ছি, আর টপটপ পাস করে যাচ্ছি। দেয়ার ইজ নো ফিয়ার টু ফেল, নো ওয়ান ক্যান কল মি রাস্কেল। মা, তুমি শুধু না ব্যাটারিটা নেট কানেকশনটা দিয়ে নিও, ব্যাস। আমাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখে তোর মনে হচ্ছে আমি মোবাইল সারাই? মা, তাহলে একটা গার্লফ্রেন্ডেরই ব্যবস্থা করে দাও। তুই চপের দোকানে ঘুগনি কিনতে এসেছিস, যদি পড়াশোনা, গান বাজনা, আঁকা আঁকি সম্পর্কিত কোনো চাওয়া পাওয়া থাকে তো বল, না হলে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। ওকে, এই তাহলে অঙ্কগুলো করে দাও।
এগুলো তো ক্লাস 10 এর অঙ্ক, তুই তো ক্লাস 12 এ পড়িস। হ্যাঁ মা, আসলে ওগুলো আমার নয়, জিনটির। জিনটিটাকে? ইয়ে মা, এই জিনটি হচ্ছে আমার 7 নম্বর ক্লাস। ওকে ইমপ্রেস করার জন্য বার খেয়ে বলে দিয়েছিলাম অঙ্কগুলো সব করে দেব, আমার বা আঙুলের কাজ, কিন্তু বাড়ি এসে একটাও করতে পারিনি। ও মা, করে দাও না অঙ্কগুলো, জিনটি পড়লেও পড়ে যেতে পারে। বেরো জানোয়ার, এই হাস, বের কর ওটাকে। আরে বেরোতেই যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম স্কিনটা খুব রাফ লাগছে, তাই একটা ফেস প্যাক নিলাম। দাঁড়া দাঁড়া, মুখটা 10 মিনিটে ধুয়েই বেরোচ্ছে। ভাই তুই আর কখন বেরোবি ভাই, পুজো তো শুরু হয়ে গেল। আরে আমার তো যেতে বেশিক্ষণ লাগবে না, আমি তো তোর মতো হাঁসের পিঠে যাচ্ছি না, তুই স্কুটি করে যাব। এই দেখ বেনু, তুই আমাদের এখানকার রাস্তার অবস্থা জানিস না তাই বলছিস, আর আমিও স্কুটি করেই আসি। আমার হাঁস স্কুটি চালায়, আমি ওর পিঠে চেপে আসি। কেন হাঁসের পিঠে যাবিস কেন, স্কুটির ব্যাক সিট নেই? আরে আছে, কিন্তু হাঁসের পিঠে চেপেই আসতে হয়, ট্রেডিশন বলে তো একটা জিনিস আছে নাকি। তুই এসব বুঝবি না, তুই শুধু ভাই তাড়াতাড়ি বেরো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। মাঝে মাঝে মনে হয় এটা সরস্বতী পুজো না সরস্বতী পার্ক। এই টেক দ্য ফ্লাওয়ার, গিভ দ্য বেন্ট, পুষ্পাঞ্জলি দাও। ওই কাণ্ডে পিণ্ডে গিলে এখন পুষ্পাঞ্জলি দিতে এসছে। মা তোমার কাছে না আমার একটা স্মল হাম্বল রিকোয়েস্ট আছে। বলে ফেলো। মা আমরা ছোট্ট করে একটা সংস্কৃত অনুষ্ঠানের আয়োজন করেছি, তুমি যদি একটু আমাদের খোকনদার ছেলের ব্যান্ডে গিটারটা বাজিয়ে দাও তাহলে আমরা তোমার কৃতজ্ঞতা বাসে আবদ্ধ হয়ে থাকবো। না বাবা, তোমার মতো বিদ্ঘটে লোককে আমার কোনো কিছুতে আবদ্ধ হয়ে থাকতে হবে না, গিটার আমি বাজিয়ে দেব, কিন্তু এই প্যান্ডেলে যদি ছ্যাবলা গান আর মদ খেয়ে উদ্বার নাচ এর কোনোটার একটাও হয় তো আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, বুঝেছিস? পদ্ম ফুলে বসে দেখো সদ্য আসা দেবী, প্যান্ডেলের টুনি লাইটে লাগছে তাকে হেবি। হে বিদ্যার দেবী সরস্বতী, আমি বিদ্যার জন্য খ্যাপা হাতি, অক্সফোর্ডের ওই ডিস্কো নারী তোমার কাছে চুনোপুটি, তোমার সুরে সুর দিয়েছি গলা সে ফাটা হোক না, কৃপা করো দেবী সরস্বতী খুলে দাও মোর ঢাকনা। নমস্কার। অসাধারণ হেবি কবিতা শোনালো আমাদের ভোলার ছেলে, আমি কার্তিককে রিকোয়েস্ট করবো ওকে ডিম সেদ্ধ আর পরোটার প্যাকেটটা দিয়ে দেওয়া হোক, আর নৃত্য পরিবেশনের জন্য ডেকে নেবো কেরেমা পাকড়া ডান্স গ্রুপকে। হ্যাঁ হ্যালো বল। হ্যালো, এই দেখ না রাস্তায় ধরেছে, চাঁদা না কি চাইছে, ফোনটা দে তো, কোন জানোয়ার দেখি। আরে জানোয়ার নয়, একটা লাল জামা পরা ছেলে। আরে দূর মরা, ওকে দে না ধর। হ্যালো। এই জানোয়ার, আমি সরস্বতী মা বলছি, ওটা আমার বান্ধবী, ছাড় ওকে। আর আজকে দিনও রাস্তায় চাঁদা তুলতে বেরিয়েছিস। আরে মার টাকা শর্ট পড়েছে তো, তোমার বান্ধবী টাকা দিলেই ছেড়ে দেবো। দেখ তুই যদি ওকে না ছাড়িস তাহলে তোর জীবন শর্ট পড়ে যাবে। এই না বাবা, ইয়ার কি বাচ্চা, তুমি রাগ করছো কেন? এই তো অসাধারণ গান, অসাধারণ নাচানাচি, দেখে ভালো লাগছে, এখনো বেঁচে আছি, তাই শুরু করছি খিচুড়ি সং। কিছু মনে করো না, আমি বেশি খাই, তুমি বেগুনি ভাজো আমি খিচুড়ি ছাড়াই। Hey, stop! 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 Stop!
দেরি হয়ে গেল মনে হচ্ছে। এই কোথায় গেল? আপনি যে দেবীকে কল করেছেন তিনি প্রচন্ড রাগ করেছেন, দয়া করে পরের বছর আবার চেষ্টা করুন। Thank you.